ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান, মহালয়ার পুণ্যলগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। আগামীকালকে কিরকম থাকবে সামগ্রিক ব্যবস্থাপনা জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। এটা প্রত্যাশিত অনির্বাণ, যেহেতু কোভিড পরিস্থিতির মধ্যে এই আচার আগামীকাল পালিত হবে, ফলে অন্যান্য বারের থেকে অনেকটাই তা আলাদা থাকবে। কিরকম ব্যবস্থাপনা, সতর্কতার কথা মাথায় রেখে আগামীকাল থাকতে চলেছে? একদমটাই তাই সুব্রজিৎ, এবং তোমায় জানিয়ে রাখবো যে আগামীকাল যে মহালয়ার তর্পণ হবে, সেই তর্পণের আগে মোট দুটি ভাগে কিন্তু এই গোটা পর্বটিকে সাঙ্গ করবার জন্য পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার তরফ থেকে ইতিমধ্যে কিন্তু গঙ্গার ঘাট সেই জায়গাটিকে কিন্তু ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে, যা বলা হচ্ছে যে যতগুলি ঘাটে এই তর্পণের এই চলবে সেই প্রত্যেকটি ঘাটকে কিন্তু স্যানিটাইজ করা হয়েছে, এবং তার পাশাপাশি ব্লিচিং ছড়ানো হয়েছে যাতে কোথাও কোনো ময়লা না পড়ে সেটা দেখা হয়েছে। এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ডিএমজির তরফে যে যে ঘাট, আমরা এই মুহূর্তে বাবুঘাটে দাঁড়িয়ে রয়েছি, বাবুঘাটের ছবি তুমি দেখতে পাচ্ছ, ডিএমজির তরফে কিন্তু নেট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে তর্পণের সময় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই কথা মাথায় রেখেই কিন্তু কলকাতা পুলিশ আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছে, এবং তার কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে বাবুঘাটে সারা হয়েছে। এর পরবর্তী সময় অন্যান্য ঘাটগুলিতেও ঠিক একই রকমভাবে নেট লাগিয়ে দেওয়া হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবার তোমাকে বলবো, যেহেতু তর্পণের সময় প্রত্যেক বছর গঙ্গার ঘাটগুলিতে বিপুল পরিমাণ মানুষ তারা কিন্তু ভোরবেলা থেকে আসেন এবং তারা কিন্তু তর্পণ করেন, সেই তর্পণে সামিল হওয়ার আগে কিন্তু এবার কিন্তু বেশ কিছু পুলিশি বাধা এবং পুলিশই কিন্তু বেশ কিছু সক্রিয়তার মুখে তাদেরকে পড়তে হবে। যেমন অতিরিক্ত ভিড় যাতে কোনোভাবে গঙ্গার ঘাটগুলোতে না হয় সেটা কিন্তু নজর রাখবেন কলকাতা পুলিশের কর্মীরা। পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে, সেই সিস্টেম থেকে বারংবার কিন্তু কী পদ্ধতিতে কতটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এই তর্পণ করতে হবে সেই বিষয়ে কিন্তু আগামীকাল ভোর থেকে ঘোষণা হবে গঙ্গার প্রত্যেকটি ঘাটে। আমরা জানি যে কাল বিকেল 4:30 পর্যন্ত কিন্তু পূর্ণ সময় রয়েছে তর্পণের, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশের তরফে প্রত্যেকটি গঙ্গার ঘাট যেখানে যেখানে তর্পণ হবে সেখানে কিন্তু ব্যারিকেড করা হবে, সোশ্যাল ডিস্টেন্সিং করা হবে, মার্ক করে দেওয়া হবে কোন জায়গায় কে দাঁড়াবেন, কারণ একসাথে যদি প্রচুর মানুষের ভিড় হয়, কারণ আমরা জানি তর্পণের সময় কিন্তু মুখে মাস্ক লাগিয়ে তর্পণ করাটা সেটা হয়তো নাও সম্ভব হতে পারে, সেই কথা মাথায় রেখে পর্যাপ্ত দূরত্ব বিধি বজায় রেখে কিন্তু যাতে তর্পণ করা হয় সেই দিকটা কিন্তু খেয়াল রাখবে কলকাতা পুলিশ। ফলে বুঝতেই পারছো যে একদিকে যেমন গঙ্গার ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দিকটি দেখছে কলকাতা পুরসভা, ঠিক তেমনভাবে গঙ্গার ঘাটের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সোশ্যাল ডিস্টেন্সিং এই সমস্ত কিছু কিন্তু দেখভাল করবে কলকাতা পুলিশ। ফলে আজ রাত্রের মধ্যেই কিন্তু প্রত্যেকটি ঘাট, যে বড় বড় ঘাটগুলিতে তর্পণ হবে আগামীকাল, প্রত্যেকটি ঘাটে একটি করে কিওস্ক তৈরি করা হবে, সেখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম লাগানো হবে, এবং আগামীকাল ভোর থেকে ক্রমাগত যারা আসবেন তর্পণ করতে তাদের উদ্দেশ্যে কিন্তু পুলিশের যে যে সাবধান বাণী সেগুলো কিন্তু প্রচার করা হবে। এবং শুধু তাই নয়, পুলিশ কিন্তু একেবারে ঢোকার সময়তেই কিন্তু নির্দিষ্ট করে দেবেন একসাথে কতজন ভেতরে যাবেন, কতটা দূরত্ব মিলে একাধিক পদক্ষেপ, বিশেষ করে করোনার কথা মাথায় রেখে প্রশাসন